কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধীর বিয়া সালী চাবল দিছে মাতৃ সোনিয়া গান্ধীয়ে আপ লড়কি ঢুঁড় লো না রাহুল গান্ধীও দিছে সঁহারি হো যায়গি কিন্তু বিয়া কেতিয়া সকলোরে উৎকণ্ঠা 53 বছৰীয়া কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী বিবাহপাশত আবদ্ধ হব নেকি শেহতীয়াভাবে ব্যাপকভাবে চর্চিত হয়েছে রাহুলের বিয়ার কথা কংগ্রেস যুবরাজগী বর্তমান সক্রিয় রাজনীতি জড়িত হয়ে আছে যদিও মাতৃ সোনিয়া গান্ধীয়ে ছালী চাবল দিয়া এক মন্তব্যত দেশ জুড়ি রাহুলের বিয়ার চর্চা চলিছে শুনক কি কৈছিল মাতৃ সোনিয়ায় শাদিক রাখে আপ লড়কি ঢুঁড় লো না দরাচলতে কিছুদিন পূর্বে হরিয়ানার সোনিপতলৈ গৈছিল রাহুল গান্ধী সোনিপতর এখন পথারলৈ গৈ কৃষকর সৈতে ভাব বিনিময় কৰিছিল রাহুল গান্ধীয়ে আর তাতেই কৃষকর মা ভনীক রাহুল গান্ধীয়ে দিল্লি ঘূৰোৱাৰ লগতে এখাজ খোৱাৰ প্রতিশ্রুতি দিছিল আর সেই অনুসরি রাহুল গান্ধীর নিমন্ত্রণত সোনিপতর পৰা দিল্লীত উপস্থিত হৈছিল শিশুকে ধৰি কেবাগৰাকী মহিলা দিল্লীত কিছু ঘূৰি সোনিয়া গান্ধীৰ ঘৰত উপস্থিত হৈছিল তেওঁলোক গাঁৱৰ পৰা তেওঁলোকে লৈ আহিছিল মৰমৰ উপহাৰ ঘৰত বনোৱা পিঠাপনা দৈ ঘিউ আদিকে ধৰি বিভিন্ন খাদ্য সামগ্ৰী লৈ আহিছিল সোনিয়া প্ৰিয়ংকা ৰাহুললৈ তেওঁলোকক কেবাবিধো ব্যঞ্জনেৰে আপ্যায়ন কৰাইছিল তেওঁলোকৰ লগত একেলগে খাইছিল মাতৃ সোনিয়া প্ৰিয়ংকা ৰাহুলেও খোৱা পাততে হৈছিল ভিন্ন আলোচনা দেশৰ সমস্যাৰ পৰা আৰম্ভ কৰি মোৰ আৰু প্ৰিয়ংকাৰ শৈশৱলৈকে বহু কথাই পাতিছিল তেওঁলোকে তাৰ মাজত এগৰাকীয়ে মাতৃ সোনিয়া গান্ধীক সুধিছিল ৰাহুলৰ বিয়া কেতিয়া তেতিয়া মাতৃ সোনিয়া গান্ধীয়ে উত্তৰ দিছিল ছোৱালী চোৱা শাদিক ৰাখে আপ লড়কি ঢুঁড় লো না মাতৃৰ কথাত ৰাহুলেও লাজ লাজকৈ সঁহাৰি দি কৈছে হৈ যাব হৈ যায়গি অবশ্যে ধেমেলীয়া সুৰত মাতৃ সোনিয়াই ৰাহুলৰ বিয়াৰ বাবে ছোৱালী চাবলৈ দিলেও ৰাহুলে বিয়া পাতে নে নাই বা পাতিলেও কেতিয়া পাতিব গান্ধী পৰিয়ালৰ তৰফৰ পৰা সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানিব পৰা হোৱা নাই নিউজ ডেস্ক ৰিপৰ্ট অসম লাইভ 24